যখন কোনো প্লেন আকাশে উড়ার সময় কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এটাই ধরে নেওয়া হয় যে প্লেনটি হয়তো সমুদ্রে বা মাটিতে ক্র্যাশ করেছে, আর তারপর সেটিকে দুর্ঘটনা মনে করে আমরা আস্তে আস্তে ভুলে যাই। আজকে আমরা আপনাদের এমন একটি বিমানের কথা বলবো যেটা তার যাত্রা শুরু করার পর উধাও হয়ে যায়, আর অনেক বছর ধরে সেটার কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কিন্তু হঠাৎ করে সেই প্লেনটি যখন ল্যান্ড করে আর সঙ্গে সঙ্গে মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। এত বছর ধরে প্লেনটি কোথায় ছিল, প্লেনে থাকা যাত্রীদের সাথে বা কি ঘটেছিল, আরো অনেক প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বিমান উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রায় ঘটে থাকে, তবে আপনারা কি কখনো শুনেছেন একটি প্লেন 37 বছর উধাও কিন্তু হঠাৎ একটি এয়ারপোর্টে ল্যান্ড করেছে? এটা একটি অদ্ভুত ঘটনা, কিন্তু এখন যে ঘটনার কথা বলবো অলৌকিক মনে হলো বাস্তবে তা সত্য। এই ঘটনাটি ঘটেছিল ভেনেজুয়েলার একটি এয়ারপোর্টে। 1992 সালের 21শে মে ভেনেজুয়েলার কারাকাসে 57 জন যাত্রী সহ ফ্লাইট 194 হঠাৎ ল্যান্ড করে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো বিমানটি 37 বছর আগে অর্থাৎ 1955 সালের 22 জুলাই নিউ ইয়র্ক শহর থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু প্লেনটি তার যাত্রাপথে উধাও হয়ে যায়। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো ভেনেজুয়েলায় ল্যান্ড করার পর দ্বিতীয়বার টেক অফ করে কিন্তু আবার উধাও হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন এটি একটি মনগড়া কাহিনী, কিন্তু এই ঘটনারও প্রমাণ আছে, যার মধ্যে পাইলট ও কন্ট্রোল রুমের যোগাযোগের রেকর্ড আছে। ডেপুটি মিনিস্টার এই ব্যাপারে বলেন তার কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রিং স্পেশালিস্ট এই ঘটনাটি নিজ চোখে দেখেছে। এছাড়াও এই ঘটনাটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ আছে, আর সেটা হলো পুনরায় উধাও হয়ে যাওয়ার আগে রানওয়েতে ফেলে যাওয়া ওই বিমানটির পাইলটের একটি ক্যালেন্ডার। কন্ট্রোল রুমের আরেক কর্মী ওই বিমানটিকে নিজ চোখে দেখেছেন এবং তিনি পাইলটের গলার আওয়াজও শুনেছিলেন, তার সাথে তিনি ওই পাইলটের ফেলে যাওয়া ক্যালেন্ডারটিও পেয়েছিলেন। তিনি আরও বলেন ঘটনাটি তিনি বিশ্বাস করতে পারছিলেন না, প্যানেলে বসে থাকা যাত্রীরা মনে করেছিল সময়টা হয়তো তখনও 1955 সাল, আর তাদের বিমানটি ফ্লোরিডাতে ল্যান্ড করেছে। ব্যাপারটি পুরোপুরি অদ্ভুত, কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পর্যন্ত ওই মানুষগুলো কোথায় ছিল? কন্ট্রোল রুমের অন্যান্য কর্মচারীরাও অবশ্য অদ্ভুত ও অলৌকিক বলেছিলেন, তারা যে প্লেনটিকে দেখেছিলেন তা সত্যি পুরনো লাগছিল, তাছাড়া তাদের রেডারে প্লেনটির কোনো চিহ্ন ছিল না, তাই এই ঘটনা সকলে অবাক হয়ে যায়। কন্ট্রোল রুমের একজন কর্মচারী বলেন যে যখন তিনি পাইলটের নাম জিজ্ঞেস করেছিলেন তখন পাইলটও তাকে জিজ্ঞাসা করেন তারা এখন কোথায় আছেন, তার গলার আওয়াজে অদ্ভুত একটা ভয় চিন্তা মিশ্রিত ছিল। পাইলট জানান সেটা একটা চার্টার ফ্লাইট 914, তার মধ্যে 4 জন ক্রু মেম্বার সহ 57 জন যাত্রী আছেন এবং তারা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছেন। পাইলটের এই কথা শুনে পুরো কন্ট্রোল রুম নিস্তব্ধ হয়ে যায়, কেননা ফ্লাইট 914-এর গন্তব্যস্থল মিয়ামি ভেনেজুয়েলার কারাকাস থেকে 1800 কিলোমিটার দূরে অবস্থিত। তখন পাইলটকে জানানো হয় সেটা দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার কারাকাস এবং কি সমস্যা হচ্ছে তা জানতে চায় কন্ট্রোল রুম, কিন্তু এরপর পাইলটের কাছ থেকে কোনো উত্তর আসেনি। উত্তর না পাওয়ায় বিমানটিকে ল্যান্ড করার অনুমতি দেওয়া হয়। বিমানটি নিরাপদে এয়ারপোর্টে ল্যান্ড করে। যখন কন্ট্রোল রুম বুঝতে পারে পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে, তখন তারা পাইলটের কথা শুনতে পান। তিনি তার সহকারী পাইলটের সাথে কথা বলছিলেন, তিনি বলেন কি অদ্ভুত জিনিস, তার কথা শুনে মনে হচ্ছিল তিনি এয়ারপোর্টে থাকা বিমানের বদলে মহাকাশযান দেখতে পেয়েছিলেন। প্লেনটি 1955 সালে মিয়ামির আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 9:45 মিনিটে ল্যান্ড হওয়ার কথা ছিল। তখন তিনি প্লেনের পাইলটকে জানান সেটা কারাকাসের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সেই দিনটি 1992 সালের 21শে মে। এই কথা শুনে পাইলটের উত্তর আসে ও মাই গড, যেন তিনি প্রচণ্ড চমকে গেছেন। কন্ট্রোল রুমের কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করেন এবং তাকে সাহায্য করার জন্য উদ্ধারকর্মী পাঠানো হচ্ছে, কিন্তু যখন উদ্ধারকর্মীরা প্লেনের কাছে যেতে শুরু করে তখনই পাইলটেরা চিৎকার করে উঠে, নো কাম টু আস, উই আর গোয়িং। উদ্ধারকর্মীরা আরও বলেন যে তারা যখন বিমানে বসে থাকা যাত্রীদের দেখেন তাদের চেহারা দেখে মনে হচ্ছিল ভয়ে তাদের মুখ সাদা হয়ে গেছে। তারপর বিমানটির পাইলট তাদের চলে যেতে বলেন। উদ্ধারকর্মীদের কথা অনুযায়ী পাইলটের হাতে একটি ফাইল ছিল এবং উদ্ধারকর্মীদের দূরে চলে যাওয়ার ইশারা করেছিলেন। ঠিক তখন একটি ছোট ক্যালেন্ডার রানওয়েতে পড়ে যায়, আর যেটা পরে তিনি পান। এরপর পাইলট বিমানের ইঞ্জিন চালু করেন এবং বিমানটিকে উড়াতে শুরু করেন, আর তার কিছুক্ষণ পর বিমানটি মেঘে উধাও হয়ে যায়। এরপর ক্যালেন্ডারটি কন্ট্রোল রুমের সিক্রেট সার্ভিস তাদের হেফাজতে নিয়ে নেন। আর এই অদ্ভুত ঘটনাটি আজও মানুষের কাছে রহস্য হয়ে আছে। কেউ কেউ মনে করেন বিমানটি টাইম ট্রাভেল করে 1955 থেকে 1992 চলে এসেছে। এই প্লেন সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন, আর আপনি যদি এরকম রহস্যময় আনকমন ভিডিও পছন্দ করেন তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ধন্যবাদ।